সেক্ষেত্রে সাধারণত মিরসরাজ পঞ্চমবারের মতো মহানগর ইয়ং সোসাইটি স্পোর্টিং ক্লাব অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়ে ফেব্রুয়ারি 9 তারিখ শুক্রবার রাতে জোরারগঞ্জ ইউনিয়নত মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর আলম মেম্বারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক প্রসারকান্তি বড়ুয়া সহ আরও বোধকেই। আর এই টুর্নামেন্টের সার্বিক পরিচালনাত আছিল এম এ মান্নান, মোশারফ হোসেন মনা সহ আরও কয়েকজন। বর্ণাঢ্য এ ফাইনাল খেলার অনুষ্ঠানত মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ও 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়। হৈরাহি গত 15ই জানুয়ারি শুরু হওয়া 16 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে ফাইটার ফিরোজ ক্রিকেট একাদশ, ঢাকা বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ চট্টগ্রাম। ডাহাব দলের আর এনে 5 উইকেটে ফ্রেন্ডস ক্লাব একাদশ চট্টগ্রাম জয়লাভ করে। আগামীতে যেভাবে আজকে যেভাবে সুন্দর অবস্থানে খেলা খেলছেন, খেলা দেখিয়েছেন, আপনাদের খেলা উপভোগ করেছে আমাদের এলাকা, আমাদের নেতৃবৃন্দ এসেছিল। ডেস্ক নিউজ, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।